ভাবি কে ক্লাস খুঁজছে, কে লেভেল খুঁজছে। হ্যাঁ, আরে হিনাল 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 হিনাল, মানে কি বলবো, ছেদিবালি হিনাল। সে বলছে সবাইকে নিয়ে সে পড়ে না, তার একটা ক্লাস আছে। হ্যাঁ, সেই ক্লাস আমরা দেখতে পাচ্ছি, কোন ক্লাস ও রন পিথি, তারপরে কেয়া, তোর লেভেল হচ্ছে কেয়া ঝুমারে, তুই ঢুকে পড়েছিস বেলাইনে, বুঝলি, তুই লাইন চ্যুত হয়ে লাইন চেঞ্জ করে অন্য লাইনে চলে এসেছিস, আর তুই ক্লাস মারাচ্ছিস, তোর ক্লাস হচ্ছে পরকীয়ার কাম রস আস্বাদন করা। বলতাম না বন্ধুরা, যেভাবে নিজেকে একেবারে আপার ক্লাস মনে করছে, তাই ওর ক্লাসটা আমি বোঝাতে এলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। অবশ্য করে ক্যাথা ক্যাথাকে নিয়েও বলবো, ক্যাথা আর ক্যাথার বৌদি, আমি শুধু ভাবি মিথ্যাচারিতা কোন লেভেলে এরা করে। ক্যাথা দিয়ে শুরু করি আর হিনালকে দিয়ে শেষ করব। ক্যাথা আজকে প্রমোশনাল ভিডিও প্রায় তাই দিল, নিজের রূপচর্চা রূপটান, সে মাথায় শ্যাম্পু বলো আর যাই বলো, মুখে ক্রিম যাই মাখা বলো, কী দেখালো, মায়ের জ্বর হয়েছে। কেন জ্বর হয়েছে? একেবারে সারা সংসারের কাপড় তার মা কেচেছে। দেখো, আমরা যেটা দেখবো যে অন্যায় হচ্ছে তার এগেনস্টে তো অবশ্যই বলবো, আর ন্যায় হলে তার পক্ষে বলবো। অন্যায় তো হয়, এই যে খোদার খাসি মেয়ে, এই যে বসে বসে খায়, চামচে করে ভাত খাচ্ছে, মানে এর দাদা বৌদিও যে এটা পছন্দ করছে না, বাধ্য হয়ে, মানে বলে না অনুরোধে ঢেকে গেলা, সেই রকম করছে। আজকে তারা কিন্তু খেয়ে উঠে গেছে, কী কাজে, এ তো বেলায় উঠেছে, এ বেলায় উঠেছে বলেই বলছে যে আমি আর বৌদি ভাত করলাম, দুজনে মিলে ভাত করলো, আর বাকি আদার্স করলো, বৌদি করলো, বৌদি করলো, বৌদি করলো। তা শোন, তোর মায়ের রান্না তুই খুলে খুলে দেখাস, এরমভাবে নেলে এক্সটেনশন করে খুলে 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 দেখাস। তা আজকে তোর রান্নার দেখানোর সুযোগ তো বড় ছিল রে, পারলি না কেন দেখাতে? কারণ বন্ধুরা, এ হচ্ছে টাকা দিয়ে স্বেচ্ছাচারিতা করছে, স্বৈরচারিতা করছে, এবং দাসপ্রথা সে আনছে, মানে দাসীবাদীর মতন এদের খাটাচ্ছে। কারণ তার ওই যে দুহা দিয়ে, ওই যে বলছি না, এই যে এই কিনেছি ওই কিনেছি সুরার থেকে, পয়সা যদি না থাকতো তাহলে এইগুলো কিনতো না, পয়সা আছে বলে যাচ্ছে তাইভাবে খরচা করছে। মায়ের শরীর খারাপ, মা কালকে 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিও দিয়ে বোঝাতে চাইলো আমি অসুস্থ হয়ে পড়েছি আর ভিডিও দিতে পারলাম না। আমরা বুঝতে পেরেছি ঠান্ডা জ্বর, তার এত কাঁচা কুচি, এই যে খোদার খাসি মেয়ে, কেন মুখ ফুলিয়ে থাকবে না ওর মা? এতে ওই লিকেজ বালি দালাল আবার দেখে মায়া, মা মেয়ের প্রতি অবিচার করছে, মেয়েকে মা আজকে এই জায়গায় এনেছে, এটা তো মানতেই হবে। একটা সংসার করছিল মেয়ে, সেই সংসারটা মেয়ের কারণে ভেঙেছে, সেইটা জোড়া লাগানোর দায়িত্ব থাকে মেয়ের বাপের বাড়ির লোকের, মানে নিজের মায়ের। সেই জায়গায় তার মা একেবারে নিয়ে চলে এসছে, সাথে দাদাও নিয়ে চলে এসছে তাকে, কিন্তু বাচ্চাটা তখন নেয়নি, ভেবেছিল বোনকে নিয়ে যাব, কারণ বোন হচ্ছে চলমান একটা এটিএম মেশিন, সেটা আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং এটাই বোঝানো হয়েছিল যে আমি গিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলে দু হাতে রোজগার করে তোদের আমি চালাবো, তা সেই অনুযায়ী হয়েছে। এইবার কথা হচ্ছে, উদয় অস্ত সংসারে কাজ করতে হয়, সরু চাকলি কী কী করতে পারে আর কী কী করেছে ওর না দেখালো, ওর ব্লগে আমরা জানি। ওর মা কিন্তু ওয়েদার রিপোর্টের সাথে সাথে বলে সরু চাকলি কী কী করল, কারণ তার মা বুঝিয়ে দেয় যে মেয়ে আমার বাড়িতে খোদার খাসির মতন খায় ধায়, আর ওই ডাব্বা ঘটের মতন ওই বেলা 1:30-2 উঠে স্নান করে চামচে করে ভাত খায়। আর আজকে বললো ভালো করে স্নান করেছি, তার মানে ভালো করেও স্নান করে না। আমি শুধু ভাবি কি গিদো, এ আবার বাচ্চা নেবে, একে দেখলে গায়ের রং ধলা বলেই ভাববেন না যে শারীরিক দিক থেকে এ পরিষ্কার। আজকে রান্না করার দেখানোর সুযোগ কিন্তু ওর কাছে ছিল। অন্য সময় ওর মা রান্না করে, তার ব্লগে দেখায়, আর ও ঢাকনা খুলে 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 দেখায়, দেখি হেভি ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। তাহলে মা অসুস্থ, ও বাবা অর্ডার দিচ্ছে, মাকে গিয়ে জ্বরটা দেখো তো, এই দেখো তো। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, তোর বোঝাতে হবে যে মায়ের অসুস্থতার কারণে তুই ব্লগ দিতে পারিস নি, কিন্তু ছিঁড়ে তুই যে কত আটি বেঁধেছিস আমরা দেখতে পাচ্ছি। আর যদি তোর এই জ্বরটা যদি তোর মনেই হয় যে সত্যি জ্বর বেঁধেছে, এই জ্বরটা না দেখাই উচিত ছিল, তাহলে ওই জামা কাপড় কাচতি। ও তোর তো আবার নেল এক্সটেনশন করা, ওরে মা গো, তুই করবি ছেলে মানুষ? হ্যাঁ, আর এরকম চঞ্চল দুরন্ত বিচ্ছু ছেলে যার পিছনে 3টে লোক লাগে, তারপর তো ওয়াইটি সব রটাচ্ছে, বাচ্চাকে নাকি অন্ধকার ঘরে আটকে রেখেছে, মানে যেন তেন প্রকারের সন্দীপদের কলুষিত করতে হবে যে ছেলেকে ঠিক টেক কেয়ার করছে না। কিন্তু এটা বললে অতি বড় শত্রুও মানবে না, এটা তো ঘটনা, অতি বড় শত্রুও মানবে না। জাস্ট আমাদের মানে বলা উচিত ছিল, বলবো কোনো একটা ভিডিওয়ে, সময় এলে অবশ্যই করে বলবো। হ্যাঁ, কমরেড তন্ময় ভট্টাচার্যের সম্পর্কে বলবো, যে অতি বড় শত্রু, অতি বড় বিরোধী দল নেতা বলো আর বিরোধী দল বলো, তারা তন্ময় ভট্টাচার্যের গায়ে এইরকম একটা এরকম কুলোষিত একটা নোংরামো সেটে দেওয়ার চেষ্টা করছে, সেটা যে কেউ বিশ্বাস করে না, ঠিক তেমনি
সন্দীপদের বাড়িতে কিষাণু অত্যাচারিত হয়ে রয়েছে, এটা কেউ বললে কেউ বিশ্বাস করবে না। তাহলে কেউ বিশ্বাস করবে না তো? তা আমি বলতে চাইছি, এই যে নোংরামো করেছে এইটাকে কিছু মানুষ সাপোর্ট করছে, করুক, অসুবিধা নেই, কিন্তু ও যদি বলে যে মায়ের সেবা করছে, এটা মানা যায় না। মায়ের সেবা বরঞ্চ মা বৌদি ওর সেবা করে কুল পাচ্ছে না। মা কেন মুখটা অমাবস্যার মতন কালো করে রেখেছে? কারণ সমস্ত সংসারে কাজ এই মাকে করতে হচ্ছে, সরু চাকরি বৌদিকে করতে হচ্ছে, আর ও কী করছে? খোদার কাছে গায়ে হাওয়া দিয়ে দিয়ে বেড়াচ্ছে, নেল এক্সটেনশন করছে, ওই করছে সেই করছে, আর চামচ দিয়ে ভাত খাচ্ছে। সে করবে বাচ্চা মানুষ, তাই না? বাচ্চা মানুষ করবে। রটি দিয়েছিল না বাচ্চা কোন স্কুলে ভর্তি হবে, তার মানে এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হায়ার করেছিল যে তোমরা মিথ্যাচারিতা করো, মিথ্যে রটিয়ে দাও যে বাচ্চার জন্য আমি কীভাবে কোন পর্যায়ে গিয়ে টেক কেয়ার করছি। তা আমাদের কাছে তো পরিষ্কার, পুরো পরিষ্কার, এইরকম মিথ্যাচারিতা কেন করবে? আর সন্দীপের পিছনে কেন পড়ে থাকবে একটা বাচ্চা? সে নাকি তার বাবা ঠাম্মি বর্দার কাছে অত্যাচারিত, যেটা প্রমাণ কেউ দিতে পারিনি। দেখা যাক আগামী দিন কী হয়, যাচ্ছে তাই নিয়ে ভিডিও করলে তো হবে না। তাহলে আজকে পুরো পরিষ্কার, মা ওই কেচেছে আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, অতিরিক্ত জল ঘাটার কারণেই হয়েছে। কিন্তু মা 1 মিনিট 15 সেকেন্ডে ওয়েদার রিপোর্ট দিয়ে বুঝিয়ে দিয়েছে, পরবর্তী ভিডিও আমার আসছে, ওয়েদার রিপোর্টটা তোমরা তো আমার মুখ থেকে শুনতে ভালোবাসো, আবহাওয়া দপ্তর থেকেও, তাই জন্য করলাম। আর মেয়ে কী করলো? মেয়ে বলি না, এই নোংরা মেয়ে ছেলেকে আবার মানুষের সাপোর্ট করে, সে তাদের ব্যাপার। সে ভিডিও এডিটিং করতে পারিনি, মা এত অসুস্থ, মা রীতিমতন উঠে বসছে, মা মেয়ের ক্যামেরা ধরে দিচ্ছে, পুরো পরিষ্কার আমরা দেখলাম। মেয়ে কাপড় গোছাচ্ছে, ওই একটা কাপড় গুছিয়ে উঠতে পারলো না, ক্যামেরা বন্দি করে গেল মা, যে না আমায় দেখাতে হবে, মা তুমি অসুস্থ, আমি পরিবারের কাজ করছি, সংসারের কাজ করছি। কে কতটা কি করতে পারে আমরা জানি, সরু চাকলি বৌদির সমস্ত সংসারে কাজ করেছে, জল ছড়া দাও সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করে, সন্ধে পুজো দেওয়া আরম্ভ করার থেকে দুপুরবেলা পুজো, ও যদি কিছু করতো, ও যদি কুটোটি নাড়তো, একটা বাসন এক জায়গা থেকে আর এক জায়গায় রাখতো, তাহলে সেটা ভিডিওতে ক্যাপচার করতো। এ কিচ্ছু করেনি, যার জন্য এর মুখ নেই যে দাদা বৌদির সাথে এক পাতে খাওয়া। মাকে কি খাইয়ে দিল, দেখালো? মাকে মাথা ধুয়ে দিলাম, মাকে ওষুধ দিয়ে দিলাম, মাকে চা রুটি দিলাম, মাকে তাই দিলাম, মুখে মুখে মারিতং জং, মুখে মুখে মুখের ডাল, কে করলো সব? কিন্তু সরু চাকলি, কিন্তু ওর তো বলতে হবে আমি ভিডিও এডিটিং কেন করতে পারলাম না। এ মানুষেরা জানতে বাকি নেই যে তুই মাঝে মাঝে ওই যে গরুগুলোকে চড়াতে নিয়ে যায় না মাঠে ঘাস খাওয়ানোর জন্যে, ও নিজেকে চড়াতে নিয়ে যায়, সেটা মানুষের কাছে ও বলে না, অতি বড় সতী তো, তাই জন্য ও বলে না। অতি বড় সতী সে ছেলে নেবে, যার জন্যে হঠাৎ করে শুয়ের থেকে উঠেই ডিসিশান নিয়ে নিল, ল্যাটার পাস থেকে উঠে ল্যাটার সাথে কুকর্ম করা, হঠাৎ করে উঠে বললো না তোর সাথে না সম্পর্ক রাখবো না, তুই করে বলেছিলি না, এই জান জানিস তো এ ভ্যালেন্টাইন ডেতে তুই আর আমি খেলে হবে না, বাড়ির জন্যও নিয়ে যাবো, কাকে বলছিল পুরো পরিষ্কার। তাহলে এ ওপেন প্ল্যাটফর্মে নোংরামি করেছে, একে সাপোর্ট করে কে, কারা করে? তারাও এরকম চরিত্র বিক্রেতা, স্বামী থাকতো অন্য পুরুষের অন্টু অন্টু সন্টু দেয়, যেটা বলছিলাম। তাহলে পুরো ফ্যামিলির কাজ কে করলো? করলো সরু চাকলি। আর ও কী করলো? ও চড়াতে গেছিলো, সেটা তো আর দেখাতে পারি না, তাই ও বললো যে আমি ভিডিও এডিট করতে পারিনি। তারপরের দিন কী কী করলো? দেখালো তার মায়ের সেবা, ওষুধের বাক্সটা মায়ের কাছে দিয়ে দিলে, বিশাল সেবা, না দেখলাম মাথা ধোয়ালো, না দেখলাম খাইয়ে দিল, না দেখলাম কিছু করলো। ওরা যে উল্টে বলছে এই তো মা সুস্থ হয়ে গেছে, বলছে না সরু চাকলি, বলছে না এই তো গায়ে কাঁথা দিচ্ছে, ওইরকম একটু হয় পাকা চলছে তো, এই জন্য কইলাম। অ্যাকচুয়ালি তুই কারো হতে পারিস নি, তুই নিজের সন্তানের হতে পারিস নি, তুই তোর মায়ের হবি কী করে রে? এই যে অবাস্তব কথাবার্তা দিয়ে তোর ভিডিও নামাতে হয় যে আমার মা অসুস্থ, যার জন্য আমি এডিট করতে পারিনি, সরি, হ্যাঁ হতচ্ছরি অসবকুলাঙ্গার। দেখো আমরা কিন্তু অন্যায় দেখেছি যে ক্যাথার মা কতটা মানে দায়ভার বহন করে তার সংসার ভাঙার পিছনে, এটা যেমন সত্যি তেমনি ছেলের বিয়ে দিয়ে বউটাকে অবশ্যই করে ভালোবাসে, ভালোবাসে না এটা বললে কিন্তু অন্যায় বলা হবে, মিথ্যা বলা হবে, কিন্তু কি করবে? এই যে খোদার খাসি এসে বসে আছে, তার তো 3 বেলা খাওয়া দাওয়া করতে হয়, তার পরিবর্তে সেও ঠুসে ঠুসে দিচ্ছে, কিন্তু খাটনি তো তাদের কমছে না, টাকা দিয়ে খাটনি তো কমছে না, গতরে খাটনিটা খাটতে হচ্ছে। সেইখানে কিন্তু অমাবস্যা বুঝতে পারছে যে ছেলের বউটাকে অমানসিক পরিশ্রম করাতে হচ্ছে শুধুমাত্র লোক সংখ্যা বৃদ্ধির জন্য, তার জন্য কিন্তু দেহাওয়া চাগিয়ে কাপড় দিয়ে তার ঠামি পালিয়ে গেছে, জানে যে এই যে গতর চড়াতে যাবে, কর্ম করবে এই আমার বউ অমাবস্যা আর নাত বউ, তাহলে পরিশ্রমটা এদের উপর হবে। একেই নাতনি এখানে এসে পড়ে রয়েছে, তার মধ্যে আমি যদি এখানে পড়ে থাকি তাহলে তো একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে, তাই সে চলে গেল। না হলে এত প্রি প্ল্যান করা ওই ফ্ল্যাটেন ঠাম্মি আরও থাকবে, সেখানে ঠাম্মি চলে গেল একটা উইদাউট নোটিশ ছাড়া, এটা আপনাদের মাথায় আসছে না? অ্যাকচুয়ালি এই কথা হয়েছে যে
লোক সংখ্যা বৃদ্ধি হয়েছে, সেই সেই অনুযায়ী কাজের লোক নেই, সেই কাজ গিয়ে ভাগ পড়ছে সরু চাকরির উপর। সংসারে অশান্তি অনিবার্য, এইটা ভালো মতন জেনে গেছে। আপনারা ভাবুন তো, আমরা কেউ বুঝলাম না, ক্যাথাকুড়ানি আগে থেকে জানালো না যে ঠাম্মি চলে যাবে, জানো কবে জানালো? যেদিন টিকিট হয়ে গেছে, তাও আওভক্তি অসুর উপর অসুররূপী শ্বশুর জানালো, নাহলে কিন্তু আমরা কেউ জানতে পারতাম না যে ঠাম্মি চলে যাচ্ছে। যেখানে আমরা জানতাম এরকম একটা ফ্ল্যাট নিয়েছে, সেখানেই নাতনির সাথে ঠাম্মি থাকবে, তাই না? কী করলো, ঠাম্মি চলে গেল, দেন দেন তারা আসার আগে জানে, এসে হয়তো দেখা গেল ঠাম্মিকেই রান্নাবান্না করে এদের খাওয়াতে হচ্ছে। ওনারও তো বয়স হয়েছে, এখন জানি না যেখানে উনি রান্না কাজ করেন সেখানে গেল কি না, কারণ এরা তো কোনো কিছুই সত্যি বলেনি। এ সত্যি বলেছে, এ নাহলে সঙ্গীর নাম করে ল্যাটার নাম সেভ করে রাখে, এরা নোংরামি কোন পর্যায়ে গিয়ে করেছে, কিন্তু সতী বলে এরাই চিৎকার করে, আমাকে সতী বলো, আমি নোংরামি করিনি, কিন্তু আমি আন্টু বান্টু সব শরীর মন সমস্ত বিক্রি করে দিয়েছি, ঘনায় আমি রাত কাটিয়েছি রাতের পর রাত, আজকে আমি সতী সতী বলে চিৎকার করে বাচ্চাকে কাছে নেবো, এটা কখনো হয়? ধর্মের কল বাতাসে নড়ে, উপরে একজন আছে, সে ভালো করে তাকিয়ে থাকে। আমি বলবো, আমি বলবো লিকেজবালি হিনাল হাগিকে নিয়ে, সে মানে উইদাউট পারমিশন ছাড়া, যাদের বাবা মারা গেছে তাদের পারমিশন ছাড়া তাদের বাবাগুলোকে জীবিত করে ফোনাফুনি করেছে সেই হিনাল হাগি, আজকে মন্দিরার বাবার জন্য দরদে তার কোন কোন জায়গা দিয়ে লালা ঝরাচ্ছে বুঝতে পারছি না, বলবো। এবার এলাম ক্যাথা, ক্যাথা শেষ হলো, এলাম লিকেজবালি হিনাল হাগি। হিনাল হাগি, তোর ক্লাস আমরা জানি, কী ক্লাস তুই বিলং করিস তাও জানি, তোর মা বাবা তোর কারণে তোর শ্বশুরবাড়ি আসতে পারে না সেটাও জানি, আজকে আসল কথাটা বললি, শোন। এই রকম উজ্জ্বলে দুই দিদি অপমানিত হয়েও ভাইয়ের পাশ ছাড়িনি, যে না ভাই তোর জন্যে আমাদেরও এরা রক্ষিতা রাখেল, এরা মানে এই এই হারামি রাখেল রক্ষিতা পর পুরুষের বান্ডুতে আসক্ত, সেই হিনাল হাগি সোনা আর মামনিকে রাখেল বানিয়ে দিয়েছিল চামড়ার ব্যবসা করে, ওর মা জানে তাই জন্যে নাকি মেয়েরাও করছে। কী কারণে শুনতে হয়েছে, শুধুমাত্র কণিকাকে ভালোবাসে, ভাইয়ের বউকে আর ভাইকে উজ্জ্বলকে, কিন্তু উজ্জ্বলের পাশ থেকে কিন্তু যায়নি, এরা গেছে বন্ধুরা যায়নি, উজ্জ্বলকে ডানা দিয়ে যেমন আগলে রাখে সেরকম সন্তানের মতন উজ্জ্বলকে এরা ডানা দিয়ে আগলে রেখেছিল। কে? উজ্জ্বলের মা, যাকে ও উর্ফি জাবেদ বলতো, ও হচ্ছে একটা হিনাল জাবেদ, আর মামনির সোনা। এরা কিন্তু পারতই যে তোমাদের তোমাদের জন্য আমাদের এরা রাখেল রক্ষিতা চামড়ার ব্যবসা করে, মুখ ঢেকে অসাধ উপায় নেতা পোতাদের সাথে শুয়ে পড়ে ব্যবসা করে, ও জানে কোন নেতা পোতা, বলতে পারে না, এই হচ্ছে অবস্থা, কোন মুখ দিয়ে কথা বলে, কোন মুখ দিয়ে খায়, ও উপরের মুখ দিয়ে কী করে আর নিচের মুখ দিয়ে কী করে সে ও জানে যাকে। তাহলে উজ্জ্বলের স্বাদ কিন্তু এরা এখনও ছাড়িনি, আর তোর নন তোকে যদি চেনেই তাহলে তো দুটো তোর ক্যামেরায় মুখ দেখিয়ে বলা উচিত যে যারা এইগুলো বলছো তারা ভেবেচিন্তে বলছো, কারণ সন্তানটা আমার, আর যার সম্পর্কে বলছো যাকে জড়িয়ে বলছো সে আমার ভাইয়ের বউ, সেটা তোর মুখই দেখে না, তোর বাড়িতেই আসে না হিনাল হাগি। তাহলে তোর ননাস তোকে পছন্দ করে না, তোর মতন এরম হিনাল হাগি তাও আর লিকেজওয়ালি দালাল সে সব দেখে, তার ছেলের সাথে তোকে জড়িয়েছে তোর কারণে, তুই কান্না দেখাতে পারিস নি, তার দিদুন তার দাদু কেঁদেছে এটা স্বাভাবিক, কিন্তু তুই যেভাবে কেঁদেছিস সেটা কখনো মামি কাঁদে না, সেটা ওই চরিত্রহীনা হিনাল পানা যার সাথে করে তার চলে যাওয়াতে কাঁদে। তা তোর ননাস তোর হাত ছাড়লো কেন? তুই যদি এতই সত এত সতী হোস, কই উজ্জ্বলের দুই দিদি তো তার হাত ছাড়িনি, কারণ কণিকারকে উদ্দেশ্য করে কণিকাকে টার্গেট করে তার দুই ননদকে তুই বেশালায় পাঠিয়েছিলি, একটা জল জানত বেবুসে ডোমেস্টিক এরিয়া বেবুসে পানা যদি কেউ করে সে হচ্ছে এই হিনাল হাগি, আজকে বসেছে মন্দিরার বাবাকে নিয়ে, এই মন্দিরার বাবাকে যা বিক্রি তুই করেছিলি, এই মন্দিরার বাবা মরে গেছিল তাকে নিয়ে কম বলেছিলি, আমি তো বলবো অতি বড় শত্রুও তোকে কখনো যেন ঘরে দরজা না দেয়, মিত্ররা তো দেবেই না, মিত্ররা তো দেবে না বলেই তো আজকে তুই ওই তোর কোন কোন জায়গায় বেদালো বান্ধবী ললিতা বান্ধবী ললিতার জন্য তুই পড়ান পড়ালো। অ্যাকচুয়ালি তাই, মন্দিরা মারিয়াকে ভালোবাসে এই দেখানোটা তুই নিতে পারছিস না, তার জন্য তোর ওই বান্ধবী ললিতার কথা তোর মনে করতে হলো, বান্ধবী ললিতা তোকে কি অন্য লোকে শিখিয়ে দিয়েছে, তার মানে তোর কোন কোন জায়গায় চুলকানি সেটা তোর বান্ধবী জানতে পেরেছিল, যে তার ছেলের সাথে তুই নোংরামি আরম্ভ করেছিলি একদম সমূলে উচ্ছেদ করেছে, আজকে তোর ননাস বুক ফুলিয়ে দাঁড়ানো উচিত যে আমার ছেলে আর আমার ভাইয়ের বউ আমি দুজনকেই চিনি, তোর সাথে কথা বলে না তার মানে তোর দুর্বলতা পেয়েছে তোর দোষ পেয়েছে, তুই একটা কালনাগিনী একটা বংশের বিষ বৃক্ষ, তুই না তোর শ্বশুর শাশুড়িকে আপন করতে পেরেছিস না তোর ননাসকে নন্দাইকে আপন করতে পেরেছিস, কিন্তু নন্দাই নাঙ্গি বলতে বলার জন্য তুই বসে আছিস, তোর ভিডিওগুলো তো সেও দেখে যে কত বড় হারামি নাঙ্গাই ভাগনা নাঙ্গাই ওয়াইটিতে ছড়াবে না কেন, তুই তো নিজেই বুঝিয়ে দিয়েছিস যে আমি ভাগনা নাঙ্গাই, এবং কাকে গল্প করেছিলি যে আমার ভাগনা এসে এখন রাখছি, তাহলে নিজের
গর্ত নিজে খুলে রেখেছিস, তা অন্য লোকে পড়বে কেন? তোর খোদা গর্তে, তোর খোদা গর্তে তুই পড়েছিস, মানুষের মজা নেবে? আজকে ননাশকে তুই খারাপ করছিস, ননাশ ননাশের জায়গায় ঠিক আছে, ননাশ বুঝেছে তুই কতটা বাজার অরাত, কতটা রাখেল, কতটা রক্ষিতা, কতটা চামড়ার ব্যবসায় তুই পোক্ত। তুই অন্যকে বলছিস, তুই উজ্জ্বলের বাবাকে ফোন করে টিং 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 মেঝমশাই, বললাম তো তোর পাপে পচে পচে জায়গা জায়গা তোর পচে যাবে, অভিশাপ না এটা ভবিতব্য, জানিস তো মরা মানুষকে তুলে এনেছিস। তুই সদ্য বিধবাকে বেনারসি পড়িয়ে বিয়ের পিড়িতে বসেছিস, তোর বললাম তো শকুন কুকুরেও কাঁদবে না তোর অসময়, আমি বলে দিলাম মানুষ তো দূর কি বাদ, মানুষ আসবেই না তোর অসময়। তুই উজ্জ্বলের মাকে সদ্য বিধবা, সে শোক ভুলিনি, তুই তার শোককে আনন্দ উৎসবে পরিণত করে তাকে বেনারসি পড়িয়ে বিয়ে পিড়িতে বসেছিলি, তোর ভালো হয় কি করে, তোর ভালো হয় কি করে? আর ভেরু, বাবা, ভেরুর সাথে দেখা করেছিলি বিয়ের আগে? সে তোর মাও নিশ্চিন্ত ছিল, ভেরুর মা বাবাও নিশ্চিন্ত ছিল, যে খুচিও তোকে তুই দাঁড় করাতে পারবি না, আর তোরও কোনো কোনো জল বেরোবে না, আর সিনেমা দেখেছিলি, চল বে রেজিস্ট্রি হয়ে গেছে, প্রীতি আর রন কি করেছে না কি করেনি তোর দেখতে হবে না, আর তাদের তুলনা দিতে গিয়ে আড্ডামড়ি আটখাসি ঘাটের মরা, তুই তাদের সাথে নিজেকে গোলাচ্ছিস, ওই বাচ্চা মেয়ে চলবে, তাহলে সব জায়গায় ও নিজেকে ঢুকিয়ে নেয়, ক্যাঁচা কুড়ানি ওর বৈশিতে ও কি করতো, মন্দিরা মন্দিরা বাবারে ও জলে পুরে খাক হয়ে যাচ্ছে, এই যে এত মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে মারিয়া আর মন্দিরার ভালোবাসা, সেখান থেকে তার মনের কথা বেরিয়েছে বহু আগের কথা, তাতে তার বাবা বেঁচে নেই, তোরছে কেন, তোর সারগান ফাটছে কেন, তুই তো মৃত মানুষদের নিয়েই তো ছেলেখেলা করিস, মৃত মানুষদের নিয়েই তো কাটাছেড়া করিস, আর জীবন্ত মানুষদের মৃত মানুষে পরিণত করে দিস, তোর মতন বললাম না হিনাল হাগি, একটা লিকেজওয়ালি দালাল হিনাল হাগি, আমি তোর মতন কাউকে দেখিনি, মরা মানুষ নিয়ে ছেলেখেলা করেছিস, আজকে মনে হচ্ছে মন্দিরা কেন বললো তার মৃত বাবাকে নিয়ে, তুই শালা তার মৃত বাবাকে সে ঘি মাকাক নাঙ্গা করে যাই মাকাক, যেটা রীতি রেওয়াজ আমাদের হিন্দু কাস্টে সেটা দেখিছে, আর তোর সারগান ফেটে গেছে, কারণ একমাত্র তোরই অধিকার, মানে বাপের অধিকার, মানে বংশগত অধিকার, অন্যের বাবা অন্যের মা, সে মৃত হোক জীবিত হোক তাদের নিয়ে তুই আলোচনা কালচার করবি, আর কেউ করবে না, তোকে তোর ক্লাস তোর জায়গায় গুঁজে দেবো, বুঝলি, ক্লাসলেস মেয়ে মেয়ে ছেলে একটা ও বলতে বসেছে, অ্যাকচুয়ালি তোর কষ্ট তোর জ্বালাপোড়া এইখানেই, বুঝলি, তোকে পাত্তা দিচ্ছে না মন্দিরা, আর যাকে পাত্তা দেয়ার, যার সাথে দুঃখ সুখের গল্প করার, যার জন্য একটি বছর সে অপেক্ষা করেছিল, যার জন্য কাউকে কিছু না বলে একটা শাড়ি কিনে রেখেছিল এবং সেটা বছরের পর বছর করবে যতদিন না সোমনাথ মানে, এটা ওর দেখানোর ব্যাপার জাগে, নাহলে এইরকম হঠাৎ করে মারিয়াও চলে আসে না, আর ও ওয়েলকাম করার জন্য মাংস রেঁধে রাখে না, এটা একটা সহজ অঙ্ক, দুয়ে দুয়ে বাইশ না, 2+2=4, এটা আমরা জানি, এটাই আমি মন্দিরাকে কখনোই দোষী সাব্যস্ত করবো না, মন্দিরা দেখছে আমার সাথে সবার ঠিক হয়ে গেছে, তাহলে কেন মারিয়া বাদ যাবে, যে মারিয়া ওই নোংরার সময়ও আমাকে সাপোর্ট করেছিল, তাহলে এখন করবে না আশা করি, আর সোমনাথ আর মন্দিরা খুব সতর্ক হবে, এই বিষাক্ত বিষধর বিষবৃক্ষকে ঘরে ঠাই দিও না, এ যতই দেখা সৎ সতী ভালো মানুষই, এর মতন হারামি, এ অনেকগুলো শকুন মোড়ে এর মতন হতচারী শকুনি হিনাল হাগির জন্ম হয়, বোঝাতে পারলাম, তাহলে নিজের মা বাবা অসম্মানিত নিজের শ্বশুরবাড়িতে, সে আবার অন্যের সংসারে মাথা গলায়, ও মন্দিরার মৃত বাবাকে নিয়ে যা কাটাছেড়া করেছে, তারপরে আজকে ওর সারগান সুরসুর করে উঠছে, চলবে, আরে বজ্জাদার, আমি মানে মুড সুইং দেখলেই প্রেগনেন্ট বানিয়ে দেয়, মুড সুইং দেখলেই খসাতে চলে গেছে, এরম লুটিয়ে দেয় বাঙ্গালোরে, তোর মুখে মানায় না বুঝলি তো, তুই যা করেছিস উজ্জ্বলদের পরিবারে কাউকে জানিস নি, বুড়ো থেকে বুড়ো আর বুড়ো থেকে গুঁড়ো, তাহলে তোর ভালো কখনোই হবে না, বললাম তো একটা সময় আসবে শিয়াল কুকুরেও তোর দুঃখে কাঁদবে না, মানুষ তো দূর কি বা, চলো বন্ধুরা আজকে এইটুকুনি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, হিনালগিরি তোমার ছুটিয়ে দেবো, বাবা কত তোর মানে তোর ওই জায়গায় কত দরদ, দরদ মানুষের মনে থাকে তোর ওই জায়গায় থাকে, যার জন্য আজকে মন্দিরা তার বাবা সম্পর্কে বলেছে তুই কষ্ট পাচ্ছিস, আর এই মন্দিরা যখন বাবাকে দাহ করতে গেছে তুই যেইভাবে রটিয়েছিস, বললাম তো তোকে যে চিনি নি এখনো মাতৃ গর্বে, বুঝলি, চল হিনাল হাগি, চলো বন্ধুরা, লাভ ইউ অল।